আমি টেবিলের উপরে দাঁড়িয়ে গান গাইলাম, ঘুরে ফিরে বারে বারে ঈদ আর শীত চলে যায়। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পারফরমেন্স, লাইভ পারফরমেন্স, এটা আমার মনে আছে। এমন ভাবে গাইবে তুমি, তোমাকে ফার্স্ট হতে হবে না, তোমাকে নেক্সট রাউন্ডে যেতে হবে না, এমন ভাবে গাইবে যেন ইউ থিঙ্ক যে এটার পর তোমার মৃত্যু হবে। সো তুমি কেমন গাইবে? সো অফকোর্স তুমি তোমার বেস্টটা দিবে, রাইট? এই যে একটা প্লিজিং কালচার, প্রতিনিয়ত প্লিজ করতে হবে বা প্রতিনিয়ত, হ্যাঁ, এইটা মাঝে মাঝে মনে হয় কুইট। আমার মা কিন্তু, আমার আম্মার একটা অ্যালবাম আছে, এটা কেউ জানে না, এটা 94 রিলিজ হয়েছে অ্যালবামটা, এবং গানগুলো হচ্ছে সব গণসঙ্গীত তো, এবং অ্যালবামটার নামও হচ্ছে নূরজাহান। আচ্ছা, আমার আম্মার কাছে হাতে খড়ি, এবং আম্মুর একটা ড্রিম ছিল টু বি, মানে মানুষের একটা ভয়েস হওয়ার একটা স্বপ্ন ছিল, যেটা কোনো কারণে সে পারেনি, পারেনি মানে হয়তো বা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে বা স্বপ্নটা আমার মাধ্যমে দেখেছে, এবং আমার বাবার অনেক বড় স্বপ্ন ছিল। আচ্ছা, তো গানে হয়তো সেভাবেই আসে। তবে আমার মনে আছে যে আমরা তো মোহাম্মদপুরে থাকি, তো কিশলাই স্কুলের মাঠে, মানে এলাকায় তো আমরা খুবই, ওখানকার স্থানীয় সো স্বাভাবিকভাবে খুব পপুলার, সবাই আমার ফ্যামিলি সবাই, তো সবাই এসে আব্বা আম্মাকে বললো যে, তখন আমি একদম 4 বছর, যে ওকে গান গাইতে দিতে হবে আমাদের অনুষ্ঠানে, এবং কিশলা স্কুলের মাঠে, হ্যাঁ, আমি টেবিলের উপরে দাঁড়িয়ে গান গাইলাম, ঘুরে ফিরে বারে বারে ঈদ আর শীত চলে যায়। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পারফরমেন্স, লাইভ পারফরমেন্স, এটা আমার মনে আছে। আমি একটা ইন্ডিয়ান স্কুলে পড়েছি, আর হচ্ছে ওটা দেশের বাইরে, আমার সব ফ্রেন্ডসরা অন্য দেশি, বাংলাদেশি না, তো তখন যেহেতু ইন্ডিয়ান স্কুলে পড়েছি, খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ান একটা কি বলবো, ইনফ্লুয়েন্স, আচ্ছা, ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান ফিল্ম, ওগুলোর ইনফ্লুয়েন্স খুব বেশি ছিল। সো প্রবাবলি কোনো একটা ইন্ডিয়ান গান হবে। প্রথম উপার্জন বলতে গেলে, আমাদের কুয়েতে আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে কমিউনিটি সার্ভিস করতে দিয়েছিল। আচ্ছা, চুজ করতে হতো আর কি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিচ ক্লিনিং আছে অথবা আরবি স্কুলে পড়ানো আছে, তো আমি আরবি স্কুলে পড়ানোটা নিয়েছিলাম। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জব, কারণ বাচ্চাদের পড়াতে হবে, তারা আরবি, আরবিক কিডস, আমি জানি না আরবি, ওরা জানে না ইংলিশ। আচ্ছা, সো ফুল অন সাইন ল্যাঙ্গুয়েজে এবং গান টান দিয়ে আমি প্রায় 1 বছর পার করেছি সেখানে, এবং আমরা জানতাম না যে এটার জন্য একটা রিওয়ার্ড মানি দেওয়া হয়, বাট সেটাও আমি পেয়েছি, ওটা আমার ফার্স্ট উপার্জন। মিডল ইস্টের মানুষ, আমার কেন জানি মনে হয় যে একটা ওয়ার্ড আছে না, ডায়াসপোরা, মিডল ইস্টের মানুষ মনে হয় ওটা একেবারে কমপ্লিটলি ওটার এক্সাম্পল, মানে ওরা দেশের বাইরে কিন্তু কেন যেন দেশে, কেমন সেটা, মানে দেশে পড়ে আছে, এবং তাদের দেশপ্রেমটা অন্যরকম, তাদের দেশের সঙ্গে কানেকশনটা অন্যরকম, যেটা আমি এত দেশে গান করতে গিয়েছি তানভীর ভাই অন্য কোথাও তেমনটা পাইনি, যেমনটা আমি মিডল ইস্টে পেয়েছি। আচ্ছা আচ্ছা, মিডল ইস্টে বাংলাদেশি মানুষ কিন্তু বেশিরভাগ হচ্ছে আমার লেবার ক্লাস, তাদের এই যে গ্রাম বাংলার যে আবহটা, যে ভালোবাসাটা, মানুষগুলো, মায়া, বন্ধন, সব কিছু কোনোভাবে তারা যেন ভুলতে পারে না বেশি, আমার কাছে মনে হয়। এই কারণে হয়তো সবসময় বাংলাদেশের সঙ্গে একটা কানেকশন থাকে, এবং মেজাবিনও দুবাই থেকে এসছে, কোনো দরকার নেই কিন্তু আমার এখানে এসে, বাংলাদেশটা রয়ে যায় ভিতরে, এবং বাবা মাও চায় আচ্ছা যাই একটু বাংলাদেশে যাই, দেখি কিছু করা যায় কিনা, বা একটু গান গাওয়া যায় কিনা, বা ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই বাংলাদেশি কালচার, যদিও আমি অন্য অন্য ভাষা শিখছি, যেমন আমি হিন্দিতে আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দুটাই আমি হিন্দিতে কিন্তু একটা দিতে হয়েছে, আমার একটা পরীক্ষা ফ্রেঞ্চে দিয়েছি, হিন্দিতে দিয়েছি, আই এম শিওর মেজাবিনও তাই, বিকজ আমরা দুজনেই সিবিএসই এর কারিকুলামের, কিন্তু বাংলাটা কিন্তু সারপ্রাইজিংলি আমাদের মধ্যে আছে, যেটা তানভীর ভাই আপনি ইউএসএ কিংবা ইউরোপের দেশ থেকে আসা কোনো বাচ্চার মধ্যে খুব কম পাবেন, মিডল ইস্টের বাচ্চাদের মধ্যে পাবেন, মানে কি যেন একটা আছে, কানেকশনটা রয়ে যায়। আচ্ছা আচ্ছা, সো কুয়েতের ওই জিনিসটা আমি খুব মিস করি, মানে কুয়েতে বাংলাদেশি জনগণ যারা আছে তাদের ক্রেজিনেসটা মিস করি আমি খুব, তারা আরেকটা ফ্যাক্টর আমার লাইফের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স, সেরা কণ্ঠে নাম দেওয়ার পিছে কিংবা এই পর্যন্ত লেগে থাকার পিছে প্রবাসীরা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর আমার জন্য, কারণ তাদের বিশাল সাপোর্ট আমি পেয়েছি, এখনো পাচ্ছি, সেটা মিস করি। শর্মা মিস করি, শর্মা বিচ গুলো মিস করি, আর আমার চাইল্ডহুড মিস করি, আমার চাইল্ডহুড
womanhood সবকিছু আসলো ওখানে। আমি তো দেশে এসেছিলাম এমনি ভ্যাকেশনে এবং তারপরে নাম টাম দিব আমি কিছু ভাবিনি, বাট ফলো করতাম, মানে দেখতাম। ওখানে তো বাংলাদেশি টেলিভিশন আমরা বেশি দেখি, তো মানে এটা আমি আগেও বলেছি যে আমাদের বাসায় রুল ছিল যে প্রতিদিন বাংলাদেশের নিউজ দেখে রাতে বলা বাবাকে যে কি হচ্ছে বাংলাদেশে বলো, এবং সামার ভ্যাকেশন 3 মাসে 1 পাতা করে বাংলা লেখা, বাসায় এটা কম্পালসারি ছিল, বাংলা উপন্যাস পড়তাম। তো এগুলো ফলো করতাম এবং সেরা কণ্ঠ 2008 প্রথম সিজন যখন হয়েছে ওটাও ফলো করেছি। তো 2009 যখন হলো কাকতালীয় ভাবে আমি দেশে, এবং কুয়েতের আঙ্কেল আন্টিয়ার সবাই বললো যে নাম দাও, আমার রিলেটিভরা বললো যে নাম দাও, দেখো কি হয়, ইটস জাস্ট মানে এটা একটা আরেকটা গেমের মতন যে উইন করতে হবে এমন কিছু না, তুমি নাম দাও দেখি না কি হয়, দেখি না কি হয়। করতে 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 আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আমার জন্য তো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ভাইয়া আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট জায়গা থেকে এসেছিলাম। যেমন বাকিদের বেশিরভাগ আমার সাথে যারা টপ টেনে অন্তত এসছে তাদের কিন্তু নেটওয়ার্ক আছে, মানে ওরা জাতীয় পর্যায়ে অনেক কম্পিটিশনে নাম দিয়েছে, কেউ নতুন করিতে, কেউ জাতীয় কোনো একটা কম্পিটিশন, আমার তো একেবারে ফার্স্ট রিলেটিভ, একদম ফার্স্ট। এবং হচ্ছে আমার কোনো নেটওয়ার্ক নাই, এমন না যে আমার স্কুল এখানে আছে, আমার কলেজ আছে, ফ্রেন্ডস আছে, নেটওয়ার্ক আছে, আমার কেউ চেনা ছিল না। অ্যান্ড যে কারণে আমি প্রবাসীদের আরও বেশি থ্যাংক ইউ দিতে চাই, কারণ তাদের সাপোর্টটা আমার কাছে সবচেয়ে বড় সাপোর্ট ছিল। শোবিজে আমি সবারই খুব কি বলবো ভালোবাসা পেয়েছি। শুরুর দিকে আমার জাজ ছিল যেমন আমার ভীষণ শ্রদ্ধেয় কনক চাপাপা, তারপর ইমন সাহা দাদা, শাকিলা জাফর ম্যাডাম, তারা ছিলেন, তারা প্রথম রাউন্ডে আমাকে ফুল মার্কস ফুল মার্কস ফুল মার্কস দিয়ে, এবং এরপর থেকে তারা আমাকে, আমি তাদের কাছে জিজ্ঞেস করছি কোন ওস্তাদের কাছে আমি শিখতে পারি, বাংলাদেশে তো কাউকে চিনি না। আচ্ছা, শ্রদ্ধেয় ওস্তাদ সঞ্জীবদের কাছে আমি শেখা শুরু করলাম তাদের নির্দেশনায়, মানে তাদের সাজেশনে। আচ্ছা, সো হ্যাঁ আমি তাদের কথা ডেফিনেট, এটা একটা মানে উই হ্যাভ দিস কানেকশন যেটা কথা বলতে হয় না, উই জাস্ট আন্ডারস্ট্যান্ড। আমার কাছে সবচেয়ে স্ট্রাগলিং পয়েন্ট যেটা আমি এখনও স্ট্রাগল করছি সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে, মানে এখানকার রেসিডেন্টদের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা। আচ্ছা, এটা এখনও এখনো আমি অ্যাডজাস্ট করে যাচ্ছি, এবং মাঝে মাঝে আমার মনে হয় আই গিভ আপ, আই কুইট। এই যে একটা প্লিজিং কালচার, প্রতিনিয়ত প্লিজ করতে হবে বা প্রতিনিয়ত, হ্যাঁ এইটা মাঝে মাঝে মনে হয় আই কুইট। কিন্তু তারপরে আমার বাবার কথা মনে হয় যে আমার সেরা কণ্ঠের 2nd রাউন্ডে আমি আব্বাকে বলছিলাম, আব্বা আমার জ্বর আসতেছে, আমি মনে হয় পারবো না গান গাইতে, কারণ প্রথমবার আমার তখন রুনা ম্যাডামদের সামনে গান গাইতে হবে। তো আমার আব্বা বলেছিল যে এমনভাবে গাইবে তুমি, তোমাকে ফার্স্ট হতে হবে না, তোমাকে নেক্সট রাউন্ডে যেতে হবে না, এমনভাবে গাইবে যেন ইউ থিঙ্ক যে এটার পর তোমার মৃত্যু হবে, সো তুমি কেমন গাইবে, সো অফকোর্স তুমি তোমার বেস্টটা দিবে, রাইট, সো জাস্ট গিভ ইউর বেস্ট, এভরিথিং will be taken care, মানে আল্লাহ will take care of the rest. সব সময় তো আমি গান নিয়েই কিছু করতে চেয়েছি তানভীর ভাই, আমি যখন কুয়েতেও ছিলাম তখনও, তো আমি শিখেছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, এবং সেই ওই জায়গায় ইন্ডিয়ান একটা রবীন্দ্রভারতীর অ্যাফিলিয়েটেড একাডেমি আমার আব্বা খুঁজে বের করে, মানে 1.5 ঘন্টা আমার ক্লাস হতো সপ্তাহে একদিন, আব্বা মরুভূমিতে বসে থাকতো। সো আমার বাবা মা সেই ডেডিকেশনটা আমাকে দিয়েছেন, আই ওয়ান্টেড টু রিওয়ার্ড দেম যে আমি গান দিয়ে কোনো না কোনো দিন কিছু না কিছু একটা করবো। আর সবার যেটা বললাম যে সাপোর্ট ছিল, আমার আত্মবিশ্বাস ছিল যে আমি গানে কিছু করতে পারবো। কিছু করতে পারা মানে হচ্ছে গান দিয়ে মানুষকে যে ভালোবাসা ছড়ানোর ব্যাপারটা বা ভালো লাগানোর ব্যাপারটা সেটা আমি চেয়েছি। প্রফেশনালি কখনো নিব আমি ভাবিনি, কিন্তু সেরা কণ্ঠের পর আমার, আমি আই ওয়াজ কমিটেড, এবং সেরা কণ্ঠের সময়ও, সেরা কণ্ঠের পরও আমার বারবার একটা প্রশ্ন শুনতে হতো, ওকে এখন কি আপনি ফিরে যাবেন কুয়েতে? মানুষের মধ্যে একটা ইয়ে ছিল, তো বিকজ আই ওয়াজ কমিটেড আমি কিন্তু আর কখনো ফিরে যাইনি কুয়েতে। আমি তখন কুয়েতে ভ্যাকেশনে যেতাম, আমি বাংলাদেশে সেটেল হয়েছি, আমার জন্য আমার বাবা মাকে বাংলাদেশে সেটেল হতে হয়েছে সব কিছু বাদ দিয়ে। This was a huge commitment. এবং এটা আমার জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ ছিল, আমার গানের জন্য আমি করেছি, আমার ক্যারিয়ারের জন্য আমি করেছি। কিন্তু প্রত্যেকটা কাজের জন্যই ডেডিকেটেড যদি হই আমাদের কোনো না কোনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতেই হবে।